Happy birthday to you. Happy birthday to you. এখন বাজে রাত 10:30। আমি জানি না আমাদের জন্য খাবার পর্যন্ত আছে কিনা, তারপর আমরা সবাই যাবো, না হলে রাতে সবাই না খেয়ে থাকবো। সব দোষ হচ্ছে আপুর, ডেইলি আপু লেট করে আসছে। আর এদিকে গল্প গুজব চলতেছে, আর এদিকে চলতেছে টিকটক। মা তার ছেলেকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে, এটা খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য ছিল। জন্মদিনে মায়ের হাতে খেতে পারার মজাই আলাদা, কি বলো আমির পারভেজ? আমি চলে যাচ্ছি বাসায়, আল্লাহ হাফেজ। এই নোয়াখালী খাওয়া শেষ। আজকে আমির পারভেজের বাজে দরজাটা লক করে দিতে হলো, কারণ এর ভিতর অনেকগুলো সুন্দরীরা বসে বসে মেকআপ করছে, তাদের আবার এসি রুম ছাড়া চলেই না। এই যে অনেকগুলো বেলুন অলরেডি ফুলিয়ে ফেলেছি, আমি একা না, আমার সাথে অবশ্যই ইমরান ডালিও ছিল, পারভেজের খুব কাছের ছোট ভাই, এবং পারভেজের অনেকগুলো নাটকের ডিওপিও সে। আর আমার সব থেকে বেশি পেন হচ্ছে আজকে, যেটা আজকে দুপুরে নামাজে যাওয়ার পর থেকেই আমি পারভেজকে বাইরে বাইরে রাখছি, কারণ সে যদি আসে তাহলে টের পেয়ে যাবে যে তার জন্য আমি একটা ছোটোখাটো সারপ্রাইজ প্ল্যান করেছি। অনেকগুলো তার পছন্দের মানুষ আজকে আসবে, কেউ হয়তো সন্ধ্যার দিকে আসবে, তো আমার এখন দায়িত্ব হচ্ছে তাকে সন্ধ্যা পর্যন্ত বাইরে রাখা। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত টাইমটা, এই যে 2 ঘন্টা টাইমটা, এটা বাইরে কাটানোর প্ল্যান করব, নাইলে তো পারভেজ বাসায় আসলে সব বুঝে যাবে। আর তার যে প্রিয় মানুষগুলা, সে আসলে এটা কল্পনাও করে নাই যে আজকে বাসায় কে কে আসবে বা তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। দেখা যাক তার রিয়াকশানটা কেমন হয়। ও, আর আমি কিন্তু এই ড্রেসটা এখন পরে যাচ্ছি, হালকা একটু মেকআপ করেই নিয়েছি, কারণ সবাই লাল শাড়ি পরতেছে ঘরের ভেতর, আমারও প্ল্যান আছে লাল শাড়ি পরবো। বাট এখন যদি আমি শাড়ি পরে যাই, পারভেজ ভাববে কি আমি তো নর্মালি শাড়ি পরি না, কেন শাড়ি পরছে। দ্যাটস ওয়াই আমি একটা থ্রি পিস পরে যাচ্ছি, জাস্ট বাসায় এসে তার বার্থডে সেলিব্রেশনের আগে আগে আমি টুক করে ঘরে যেয়ে শাড়িটা পরে ফেলবো। ওই যে ইন্টারকমে কল চলে আসছে, আমার মোবাইলেও কল করছে অলরেডি পারভেজ, তার মানে চলে আসছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, সুন্দরীরা আমার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যতক্ষণ না মেকআপ শেষ হয় ততক্ষণ তাদের ফেস দেখানো যাবে না। দ্যাটস ওয়াই আমি দরজার বাইরে থেকে তাদেরকে বলে যাচ্ছিলাম যে আমি বাইরে যাচ্ছি, তারা যাতে মেকআপটা শেষ করে এদিকে একটু খেয়াল রাখে, একটু গোছগাছ এগুলা করে ফেলে। আমি বরাবরই চটপটে, তাই এখনো আমি টিং 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 করে একদম ঘর থেকে বের হয়ে লিফট দিয়ে নিচে চলে এসে দেখছিলাম যে আমির পারভেজ অপেক্ষা করছে, আর ভাবছিলাম যে সে তো মনে হয় রেগে ফায়ার হয়ে আছে, বাট না, সে রাগছিল না। আর তাকে নিয়ে আমি আসলে কি করব বুঝছিলাম না, কারণ 2-3 ঘন্টা প্রায় বাইরে কাটাতে হবে। দেন আমি বললাম যে একটু হাতের ঝিলে ঘুরি, চলো, অনেকদিন হাতের ঝিলে ঘুরি না, তারপর আমার বাড্ডায় একটু কাজ আছে, দেন আমাকে বাড্ডায় নিয়ে যাবা। ও বললো যে আচ্ছা ঠিক আছে। তারপর আমরা হাতের ঝিলে অনেকক্ষণ সময় কাটালাম। তো বাড্ডা থেকে চলে এসেছি, আর এসে আমি বাসায় ঢুকে পড়েছি, আর পারভেজকে বলেছি যে আমার কাপড় নিয়ে আসতে লন্ড্রি থেকে, সে আনতে গেছে, আর যারা আমাদের গেস্ট আসবে তাদের জন্য আমি ওয়েট করছি, আশেপাশে সবাই আছে। তো এখানে এসে আমাকে কল করলে আমি বাসাটা চিনিয়ে দিব, চলে আসছি মেবি। এই যে সাদা গাড়িতে করে আসতেছে আপু, এই যে উপরে লাল শাড়ি পরে একজন চলে এসেছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আর একজন ফুল হাতে দাঁড়িয়ে আছে, সেও আমাদের বাসার গেস্ট। আমি সবাইকে আসলে বাসাটা চেনাচ্ছিলাম, দেন তাদেরকে পিক করে আমি টিং 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 করে আবার চলে গেলাম। আমির পারভেজের কেক আসছে কেকটা আনতে, আর কেকটা নেওয়ার সময় আপু বলছিল যে একটু খুলে চেক করে দেখেন, আমি খুলে চেক করে দেখলাম, না আমির পারভেজের ছবিটা খুব সুন্দরই লাগছে। আর একজন কাইচি নিয়ে দাঁড়িয়ে আছে ইমরান, ভাইয়ের সেট, সাদা মাটা ঘরও সেট আর কি, তাই না? এখন তাদের মেকআপ শেষ এবং আমি দেখানোর পারমিশন পেলাম। এই যে দেখলেন কালপুরীদের মেলা বসেছে, এই যে মাঝখানে লালপুরী, দুই সাইডে দুই কালপুরী, না না সবাই সুন্দর, কিন্তু ড্রেসের কালার বলছি আমি, তারা এতক্ষণ ধরে যে সাজলো কেমন লাগতেছে মাশাআল্লাহ। অনেকক্ষণ সাজি নাই, শুধুমাত্র দুপুর থেকে সন্ধ্যা, সবাইকে পরের মতো লাগতেছে মাশাআল্লাহ।
আজকে আমির পারভেজের জন্মদিন, তাকে আমি জাস্ট ফেসবুকে উইশ করেছি, সে ভেবেছে তার জন্য কোনো আয়োজনই নাই, কিন্তু আজকে তাকে একটু সারপ্রাইজ করবো, তাই তার সব প্রিয় মানুষদেরকে আমি একসঙ্গে হাজির করেছি। তার মা খালেদা একটা কল্পনা, বোন, ভাই, আর আমি তো আছি, সবাই ফ্রেন্ড, ভাবি, সবাই মিলে তাকে আসলে একটু সারপ্রাইজ করতে চাচ্ছি। আই ডোন্ট নো কতটুকু সারপ্রাইজ হবে, বাট তাকে আমি দুপুর থেকে চলে আসছি। দরজা খোলা আছে, আসো। আলহামদুলিল্লাহ। সো আমি আমি আসলে সারপ্রাইজ, আমার সব প্রিয় মুখগুলো এখানে আছে। এই যে মানুষটা কাছে নিয়ে আসি আমি আমার, এই যে এই যে এই যে এই যে এই যে এই উনি আছে, উনি আছে দিশা কই, বড় হয়ে যাচ্ছে দিশা না, আর বাপ্পি কই, আমি আমার বাপ্পি, আমার লক্ষ্মী ভাইটা, আর ক্যামেরার পেছনে আছে ইমরান, আমার ভীষণ ভালোবাসার একজন মানুষ। সবগুলো মানুষকে যখন একসাথে পেয়েছি না, অনেক ভালো লাগছে। আর ডেজি আপু তুমি কই? তোমাকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, আসলে আমি আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ বিকজ ইউ আর মাই ওয়াইফ, থ্যাঙ্কস টু মাই কি আল্লাহ, আমাকে মানে একটা ভালো বউ দিয়েছে। তাহলে চলো আমরা কেক কেটে ফেলি এখানে। অফ কোর্স, হ্যাঁ এখানেই কেটে ফেলি, তারপর আমাদের ছোটখাটো প্ল্যান আছে, আমরা একটা রেস্টুরেন্টে যাব। বার্থডে বয় কেকটা হাতে নিয়ে একটু রং ঢং করছিল আর একটু ছবি তুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মানি, হ্যাপি হ্যাপি বার্থডে। কেক কাটার পর আমির পারভেজ আমাকে কেক খাইয়ে দিল, এরপর একে একে সবাইকে কেক খাইয়ে দিল। কিন্তু ভিডিওটা যখন আমি দেখছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে আমাদের কেক খাওয়ানোর একটা প্রতিযোগিতা চলছে, কে কাকে কতটুকু কেক খাইয়ে পারে। কেক খাওয়ার পরে বাকি কেকটা সাইজ করে কাটার দায়িত্ব ছিল শিফাপুর উপর, উনি সুন্দরভাবে সেই কাজটা করলেন এবং সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। তারপর আমি হচ্ছে ডেজি আপুকে বলছিলাম আপু কেক খাও, আপু বলল কেক খাবে না, দেন আপুকে বললাম যে আপু ক্যামেরা আছে কিন্তু, দেন আপু খেলো, তারপর বললাম যে ও ক্যামেরা ছাড়া তো তুমি কেক খাও না। খাওয়া পর্ব শেষ হওয়ার পর আমাকে ইমরান বললো যে আপু আপনি একটা ঘোষণা দেন, দেন আমি ভাবলাম যে কী ঘোষণা, তারপর আমার মনে পড়লো যে আমাদের আসলে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, সেই বিষয়ে একটু কথা বলার দরকার ছিল। আমি জানি না আমাদের জন্য খাবার পর্যন্ত আছে কিনা, তারপর আমরা সবাই যাব, না হলে রাতে সবাই না খেয়ে থাকবো। সব দোষ হচ্ছে আপু, ডেইলি আপু লেট করে আসছে। এ যার মতো যার যার পছন্দের মানুষের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে, আর একে একে আসলে আমরা ঘর থেকে বের হয়ে আমাদের রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। কয়েকজন আগেই পৌঁছে গেছিলো রেস্টুরেন্টের সামনে, তারা অপেক্ষা করছিল বাকিদের আসার জন্য। আর এদিকে দিশা আর জান্নাত, বাচ্চাদের যেটা কাজ, কোথাও গেলে আগে খেলা শুরু হয়ে যায়, তারাও খেলা করছিল মনোযোগ দিয়ে। এই হচ্ছে আমাদের বাসার পাশে মোটামুটি ছোটোখাটো একটা রেস্টুরেন্ট যেখানে আমরা আয়োজনটা করেছিলাম, এটা ছিল রেস্টুরেন্টের ভিউ। এদিকে একটু পরে বাপ্পি তার ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে দিল, আর সবার প্রিয় মা, আপনাদের সবার প্রিয় অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা চলে এসেছেন উনি। আমির তার মাকে খুব যত্ন করে ধরে নিজের পাশে বসিয়ে নিলেন, আর তার পাশে আমি বসে পড়লাম। ছেলে কানে কানে কি বলছিল আমি জানি না, যাই হোক, আর বাকি সবাই যার যার মতো করে সিটে বসে পড়ানে ব্যস্ত, কারণ হচ্ছে রাত অনেক বেশি হয়ে গেছিল আর সবার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। বাপ্পি দিশাকে আর আমাকে ডাকলো যে টিকটক করবে, দেন আমাদের টিকটক করা শুরু হয়ে গেল। দিশা ভিডিও করছিল আর বাপ্পি আর আমি হচ্ছে ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল এই গানে একটা টিকটক করছিলাম।
টিকটক করার পর আমরা কিন্তু আবার চেক করছিলাম যে দিশা আমাদের ভিডিওটা খারাপ করে করলো কিনা। না, দিশা ভালো করেই করেছিল, এই যাত্রা এসে বেঁচে গেল। ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেছে ইমরান ডালী, ওইদিকে মুখে হাত দিয়ে বসে আছে, আর একজন একদম মন খারাপ করে খাবার না আসার জন্য, আর এদিকে গল্প গুজব চলতেছে, আর এদিকে চলতেছে টিকটক। শিফা পুয়ো বাচ্চাদের মতো মন খারাপ করে বসে আছে, খাবার আসতে লেট হচ্ছে তাই। অবশেষে খাবার আসার পর আমরা সবাই এমন ভাবে ঝাঁপিয়ে পড়লাম, মনে হলো যে এক যুগ ধরে খাই না। মা তার ছেলেকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে, এটা খুব মনোমুগ্ধ করে একটি দৃশ্য ছিল। জন্মদিনে মায়ের হাতে খেতে পারার মজাই আলাদা, কি বলো আমির পারভেজ? আমাদের সবার খাওয়া দাওয়া চলছিল, এর মধ্যে হঠাৎ করে দেখি নোয়া খাইলা কি বলে উঠলো, আপনারা শুনুন। আপু আমি চলে যাচ্ছি বাসায়, আল্লাহ হাফেজ। এই নোয়া খাইলা, এই যে খাওয়া শেষ, খাওয়ার আগে কিন্তু বাসার থেকে কল দেয় নাই ভাইয়া, কি খাওয়ার পরে ওয়েট করেন।